পরিবহন ধর্মঘটের মধ্যেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের 2020-21 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় আগাম ঘোষণা না দিয়েই শুক্রবার থেকে সারা দেশে চলছে গণপরিবহন ধর্মঘট। ধর্মঘটের মাঝেই চলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা। শনিবার বুয়েটে অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 11টায় শেষ হয়। ধর্মঘটের কারণে বিপাকে পড়েন পরীক্ষার্থী অভিভাবকরা। আকস্মিকভাবে আসলে পরিবহন ধর্মঘটটা দেখা দেওয়াতে অবশ্যই পরীক্ষার্থীদের খুব সমস্যা হচ্ছে। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, কারণ দাঁড়ানোর অবস্থা ছিল না, এরকম একটা পরিস্থিতি ছিল। আমার আসতে অনেক লাগছে, কষ্ট হয়েছে এবং টাকা খরচ হয়েছে। পাস পায় নাই, পরে আমার টেম্পো রিজার্ভ করার পর আসতে হয়েছে আমার এখানে। বাস তো বন্ধ, তো আমরা সিএনজিতে উঠছি, ওঠার পরে ওখানে অনেকগুলো টাকা খরচ হয়েছে, টাকা কি 600 টাকা ভাড়া নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকলের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই পরীক্ষার্থী, শিক্ষার্থী, সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি, এমন কোনো কর্মপ্রয়াস কারো না থাকুক। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 7 ও 8 নভেম্বরের ভর্তি পরীক্ষা পিছিয়ে 20 ও 21 নভেম্বর পুনর্নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা।